অসাধারণ মণ্ডপ। জলের উপরে যে এই যে সেতুর মধ্যে এই জায়গা, তো পুরো জায়গাটা কিন্তু অপূর্ব ঠাকুর। এখন যে মণ্ডপটাতে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণীতে, এই মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর একটা মণ্ডপ, গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। 59তম বর্ষে পড়েছে এই রথতলা সার্বজনীনের পুজোটা। দেখতে পাচ্ছ কি অসাধারণ মণ্ডপ, একদম সামনে দেখতে পাচ্ছ শিব ঠাকুরকে, রুদ্রমুখী শিব ঠাকুর রয়েছে। সাথে সাথে একদম সামনে প্রবেশ করার সময়তে এরকম গাছ দিয়ে লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে টোটাল মণ্ডপটাকে। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে আমি প্রবেশ করব। সত্যি ভীষণই সুন্দর করে টোটাল ব্যাপারটা সাজানো রয়েছে। চারিদিকটাতে গাছ রয়েছে যেটা দেখতে সত্যি ভাল লাগছে। আর এই যে শিব ঠাকুরের একদম সামনে চলে এসেছি, দেখো লেখা রয়েছে স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি 2022। বৈচিত্র্যের মুক্ত এ গাথা একতার মনিহার। মণ্ডপে ঢোকার যে প্রাথমিক দরজাটা, মেন যে দরজা, সেখানে আমি চলে এসেছি। দেখো কি অপূর্ব লাইটিং আর কি অপূর্ব কাজ, টোটাল যে ব্যাপারটা ভীষণই সুন্দর। মনে হচ্ছে আমি সত্যি সত্যি গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরে প্রবেশ করছি। অনেকের মাঝে মিলন মধুর সুরিজে উপহার, নানাচার নানা আহার নানা ভূষণ বেশ। একটু তোমাদেরকে বলে রাখি, এই টোটাল মণ্ডপ কিন্তু সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। করেছে সবাই আপন হে থাই মহান আমার দেশ, মহান আমার দেশ। চিত্রের মুক্ত এ গাথা একতার মনিহার, অনেকের মাঝে মিলন মধুর সুরিজে উপহার। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এই যে কারুকার্যগুলো সেগুলো দেখো, সুন্দর সুন্দর কারুকার্য এগুলো তৈরি হচ্ছিল তখন। সত্যি আমি যখন এসেছিলাম, মানে প্রাথমিক পর্যায়ে যে কাজটা হচ্ছিল এই জায়গাটা আমি দেখেছিলাম, যখন এই জল টল ছিল না, এগুলো তৈরি করা হচ্ছিল, এই ব্রিজটা তখন তৈরি হচ্ছিল। এদিকে একটা ব্রিজ রয়েছে, এদিকে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজের ওপর থেকে আমি অবশ্যই যাব। কিন্তু এই মন্দিরটা সত্যি অপূর্ব লাগছে, মানে জলের ওপরে যে টোটাল ব্যাপারটা, এই ছবিটা যে পড়ছে সেটা কিন্তু সত্যি সুন্দর লাগছে। আর একদম মাঝের অংশটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, টোটাল মণ্ডপ জুড়েই কিন্তু এরকম বিভিন্ন কারুকার্য রয়েছে। আর এখানে দেখো এই রাক্ষসের মুখ থেকে জল পড়ছে, যেটা আমি তখনও বলেছিলাম, এই জিনিসটা কিন্তু তখন আমাকে বলেছিল এখানে একটা দাদা বলেছিল, সেই জিনিসটা টোটালটাই ভালো লাগছে পুরো দেখতে। মূল মণ্ডপে যখনই তোমরা ঢুকবে দেখতে পারবে যে দুই পাশে কিন্তু মন্দির রয়েছে, 1 2 3 4 5 6 7। আর ঠিক এইদিকেও কিন্তু সাতখানা মন্দির রয়েছে। এই দুটো মন্দির বড় মন্দির, আর মাঝের অংশে মেইন যে মন্দিরটা সেটা। ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করব, কিন্তু এই যে জলের শব্দটা এটা আমার দারুণ লাগছে। মণ্ডপে প্রবেশ করতে করতে এই আভাটা এটা আমি নিচ্ছি, তোমরাও নিতে পারবে। এখন রয়েছি সেতুটার মধ্যে, এই যে সেতুর মধ্যে থেকে আমি প্রবেশ করছি মূল মণ্ডপে। সমুদ্র নদী পাহাড় আকাশ ঐক্যের ইঙ্গিত, ভিন্ন যত উৎস হতে মূল মণ্ডপের ভিতরে আমি প্রবেশ করে গেছি, মানে যেখানে মা দুর্গা রয়েছেন তার আমাকে আরো যেতে হবে উপরের দিকটাতে, মানে কতগুলো সেকশন রয়েছে দেখো। এখানেও কিন্তু
শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি। এই মণ্ডপের বিভিন্ন অংশে বিভিন্ন ঠাকুর দেবতারা রয়েছেন, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এটা হচ্ছে ওপরের রাস্তাটা, মানে ওপরে যাওয়ার রাস্তাটা, মানে মণ্ডপের একদম ওপরের অংশে আমি চলে এসেছি। এখানে কিন্তু কোনো দর্শনার্থীদের প্রবেশ নেই। আমি একটু দেখাই তোমাদেরকে, এই জায়গাতেও বিভিন্ন অংশে বিভিন্ন ঠাকুর দেবতারা রয়েছেন, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। একদম ওপরের এই জায়গাটা, একদম ওপরের জায়গাটা। ওইদিকের এই যে মন্দিরগুলো, সবকটা মন্দিরে কিন্তু শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। ঠিক ওদিকের মতো এদিকের এই মন্দিরগুলোতেও শিবলিঙ্গ রয়েছে। একদম টপে চলে এসেছি আমি, এবার টপ থেকে দেখাই তোমাদেরকে। এখান থেকে পুরো বিষয়টা, মানে নিচের অংশগুলো দেখা যাচ্ছে, ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে টোটালটা দেখা যাচ্ছে। সূর্য চাঁদে উদয় যেমন একই আকাশ জুড়ে, সবাই মোরা একই পরিবার, বাঁধা একই সুরে। এবার এইখানে যাব, এটা হচ্ছে মেন মণ্ডপের এন্ট্রান্স, যেখানে গেলেই ঠাকুর দেখতে পাওয়া যাবে। চলো গিয়ে দেখা যাক। জীবন দিও রাখবো অটুট সংহতির ডোর, বিশ্ব মাঝে বিশ্ব সেরা হবে বাংলা মোর, ও হবে বাংলা মোর। বৈচিত্রের মুক্ত গাথা একতার মনিহা, সত্যি এখানে যে এন্ট্রিটা, এন্ট্রিতেও কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা দেখতে পাচ্ছ। টোটাল এন্ট্রিতেও এই যে কারুকার্যগুলো করা রয়েছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর ভিতরের অংশটা তো সত্যি অপূর্ব, সত্যি অপূর্ব করেছে। আচ্ছা ভিতরের যে অংশটা সেখানে চলে এসেছি, উপরের জায়গাটা কিন্তু দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। উপরের জায়গাটা যে যে কাজগুলো এখানে করা হয়েছে সত্যি অপূর্ব কাজ। এবার ঠাকুরটা দেখাই, কি অপূর্ব ঠাকুর দেখতে পাচ্ছ। কৃষ্ণনগরের তৈরি ঠাকুর, এই কাজ কৃষ্ণনগর ছাড়া কিন্তু অসম্ভব। সত্যি ভীষণ সুন্দর ঠাকুর, মানে সকলে এখানে অপরূপভাবে সেজে উঠেছেন। আচ্ছা ওপরের অংশে ঝাড়ের ঝাড় ছাড়া আমি যদি এইগুলো দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাপারগুলোকে সাজানো হয়েছে পুরো টোটালটাই। আকাশি খুশির ডানা মেলে মাহিলে, হিগিগি ছি বহু দূর বেদনা ফেলে। বাইরের মতো ভিতরের অংশগুলো তো কিন্তু বিভিন্ন এরকম কাজ দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। খুশির ডানা মেলে মাহিলে, এগিয়ে গেছি বহু দূর বেদনা ফেলে। বিভিন্ন জায়গায় ঠাকুরের একটা আলাদা আভিজাত্য থাকে। এখানকার মানে নদিয়া জেলার কিন্তু একটা আলাদা আভিজাত্য রয়েছে, মানে নিচের অংশগুলোতেও ওরকম কাজকর্ম করা রয়েছে, সেরকমটাই এখানে। টোটাল সাজটা কিন্তু শাড়িতেও, মানে শাড়িটাও কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, যে যেই মানে সাজটা, এই সাজটা বিশেষ করে আমার খুব ভালো লাগে আর কি। শিশিরে ভেজা ঘাসে শিউলি ছড়ে,
বাইরে হোক বা ভিতর প্রত্যেকটা জায়গা এত নিপুণতার সাথে কাজ করা হয়েছে রথতলার এই মণ্ডপে, যেটা তোমরা আসলে পুরো ব্যাপারটাকে ফিল করতে পারবে, একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে এই মণ্ডপে আসলে। বিশেষ করে আমার এই জায়গাটা, ওপরের যে জায়গাটা সেটা সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? মানে এখানে কিন্তু লেয়ার আছে, এই একটা লেয়ার, তারপরে একটা লেয়ার, তারপর মাঝের অংশে একটা লেয়ার, মাঝখানে ঝাড়টা রয়েছে। আসলেন, কি বলবেন প্যান্ডেল দেখে? অসম্ভব ভালো, অসম্ভব ভালো, এবং মানুষ অভিভূত হবে এটা দেখলে। নীলকণ্ঠ ধাম এবং এই রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি মূল কর্ণধার সজল দে, তিনি অত্যন্ত তার সহযোগীদের নিয়ে অত্যন্ত পরিশ্রম করে করেছেন। এই বছর আপনাদের মণ্ডপ কততম বর্ষে পদার্পণ করল? এবারে যে ভাবনাটা সেটা কি হচ্ছে? এটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ ধাম স্বামীনারায়ণ মন্দির। কে করছেন শিল্পী? দর্শনার্থীরা যে আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো পুজো শুরু হয়নি, তাছাড়া এত মানুষের ঢল, কি বলবেন? দর্শনার্থীদের জন্য আমাদের দিন রাত্রির প্রচার চলছে, তাদের জন্য ঝুঁকবার যে মানে মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য আমাদের সমস্ত রাস্তাঘাট করে দেওয়া আছে, সুন্দর ব্যবস্থা, কাউকে বৃষ্টি হলেও কাদার উপর দিয়েও যেতে হবে না, এবং সিকিউরিটি যথাযথ রাখা আছে, কোনো অসুবিধা হবে না কাউকে। অনেক ধন্যবাদ আপনাকে, দারুণ লাগলো আমার, দারুণ। মানে এই মণ্ডপটা কলকাতায় হলে মানে ব্যাপারটা কিন্তু ফাটাফাটি হয়ে যেত, এত সুন্দর লেগেছে আমার ভিডিও টোটাল মণ্ডপটা। তোমাদের কেমনটা লাগলো সেটা আমাকে জানিও, খুব নিপুণতার সাথে কাজ করা হয়েছে যেটা আমি দেখলাম, আর কল্যাণী থেকে কারা কারা দেখছো একটুখানি কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি বুঝাবো তোমার এলাকায় আমি এসেছি। পরবর্তী ব্লগে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে, শুভ শারদীয়া সকলকে, ভালো থেকো সবাই, টাটা।